শোনো শোনো কানিস ফাতেমার কথা, শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস আমার হোমওয়ার্ক তো শেষ হয়ে গেছে। আমিও আমার সব হোমওয়ার্ক কমপ্লিট করেছি। আল্লাহ, আমি তো অনেক ক্লান্ত হয়ে গেছি। আজ অনেক হোমওয়ার্ক ছিল। কি হলো? কিছু না, আমরা তো হোমওয়ার্ক করে ফেলেছি, এখন কি করব? চলুন খেলি। কি খেলবো? আমরা সবাই মিলে বউচি খেলা খেলতে পারি। না ভাই, এটি তো আমি খেলেছি। কুতকুত খেলা? তাহলে কি খেলবো? কি খেলবো, কি খেলবো? আইডিয়া, কানামাছি খেলতে পারি। কানামাছি? এটি আবার কোন খেলা? হাই, আপনি কানামাছি সম্পর্কে জানেন না? এতে চোখে কাপড় বেঁধে অন্যকে ধরতে হয়। ভাই, এটি কেমন খেলা? যদি কিছু দেখাই না যায় তাহলে আমরা একে অপরকে কিভাবে ধরবো? আরে, ধরা যাবে, খুবই সহজ খেলা। চলুন আমি আপনাকে খেলে দেখাই। এই নিন, এটিকে আমার চোখে বেঁধে দিন। জি। এখন আমাকে ঘুরিয়ে দিন যাতে আমি বুঝতে না পারি আমার সামনে কি আছে। ও ও এভাবে সে আমাকে কখনোই ধরতে পারবে না। সে তো রুমের বাহিরে যাচ্ছে। রাইকা, রাইকা দাঁড়ান। 1 2 3 4 5 6 7 8 9। ধরেছি ধরেছি ধরেছি। আপু, আপনি? রাইকা, এটা কি খেলার জায়গা? যদি আমি না দেখতাম তাহলে আপনি এখান থেকে নিচে পড়ে যেতে পারতেন। আল্লাহ, রাইকা, এই মাত্র আপু আপনাকে বাঁচিয়েছে, তা না হলে তো আপনি নিজেই পড়ে যেতেন। রাইকা, সব জায়গা খেলার জন্য না, আপনাদের যেহেতু খেলতে মন চেয়েছে তাহলে আপনারা নিচে গিয়ে খেলতেন, আর এ ধরনের খেলা করা আপনাদের উচিত হয়নি, কেননা দুর্ঘটনার আশঙ্কা থাকে। সরি আপু, ভুল হয়ে গেছে। এখন যদি আপনারা খেলতে চান তাহলে নিচে আঙ্গিনায় গিয়ে খেলুন, আর প্লিজ এই খেলা খেলবেন না। আমি বলেছিলাম না, হলো তো? জি হয়েছে। দাঁড়ান, আমি পানি পান করে আসছি। আমার জন্য আনবেন প্লিজ। আপনারা যদি পিপাসা লাগে তাহলে সাথে আসুন, আমি আনতে পারবো না। রাইকা, পানি পান করানো তো খুবই নেকির কাজ। সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের গুনাহ বেশি হয়ে যায় তখন বেশি বেশি পানি পান করাও। তোমাদের গুনাহ এভাবে ঝরে যাবে যেভাবে প্রচন্ড বাতাসে গাছের পাতা ঝরে যায়। ইনশাআল্লাহ, এখন থেকে আমি পানি আনার ব্যাপারে কখনো নিষেধ করব না, এখনই আনছি। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। এই নিন আরিবা। জাযাকাল্লাহু খাইরা। থামুন। হায় আল্লাহ, কি হলো রাইকা? আরিবা, আপনার কি পানি পান করার সুন্নাত ও আদব জানা নেই? জি, আমি জানি। তাহলে এটা কি? আপনার একটি বিষয় জানার পরেও তা না করা খুবই খারাপ কথা। আচ্ছা, আপনি আমাকে তাড়াতাড়ি বলুন, আপনি কি জানেন? পানি সর্বদা ডান হাতে পান করা উচিত। বিসমিল্লাহ শরীফ পাঠ করে পান করা উচিত। বসে আলোতে পানি পান করা উচিত। ভালোভাবে দেখে তিন নিঃশ্বাসে পান করা উচিত। আর পানি পান করার পর আলহামদুলিল্লাহ বলা উচিত। আলহামদুলিল্লাহ, এ হলো পানি পান করার সঠিক পদ্ধতি। জাযাকাল্লাহ, আপনি আমাকে মনে করিয়ে দিয়েছেন। রাইকা, কি বলেন, আমরা এই মেশিন চালাই? চলুন চালাই, মজা হবে। প্রথমে আমি চালাবো। না, প্রথমে আমার পালা। জি না, প্রথমে আমি চালাবো, আমি একে প্রথমে ধরেছি। কিন্তু এটি চলবে কিভাবে? জানি না। পেয়েছি বাটন। তাহলে চালু করুন, আমি শক্ত করে ধরে রেখেছি। দোলনার মতো ঘুরছে।
ছুটে যাচ্ছে। আপনারই সব ছিল, ঝোল নাই ধুলার। দেখে গেছি, আমাকে বাঁচান আপু, আমাকে বাঁচান আপু। আরে ভাই, এটাকে থামান। বাবা, তাড়াতাড়ি মেন সুইচ বন্ধ করুন। রাইকা, হাত ছাড়বেন না। আপু, জলদি করুন, আমার হাত ছুটে যাচ্ছে। আপু জলদি, বাবা জলদি করুন। রাইকা, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ এলা আপু। এতে কি হচ্ছে, সব কিছু কেন করছে? আরিবা, আরিবা আপু, আরিবার কি হয়েছে? রাইকা, রাইকা কি হলো আপনার? আপু, সব কিছু ঘুরছে কেন? আল্লাহু আকবার, ভূমিকম্প এলো নাকি? আপু, ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। আপু আমাকে বাঁচান, আপু আমাকে বাঁচান। রাইকা, আপনার কিছুই হবে না, পেরেশান হবেন না। আপনি এখানে বসুন, এখনই সব ঠিক হয়ে যাবে। আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। এখন ঠিক আছেন? এখন ভালো লাগছে। এবার তো আপনি সীমা ছাড়িয়ে গেছেন। আল্লাহ না করুন যদি আপনার কিছু হয়ে যেত তো? আপনার কি মনে নেই গোলাম রাসুলের সমবেদনে এপিসোডে বাবলু ভাই দুষ্টামি করেছিলেন, তখন তার পা ভেঙে গিয়েছিল। আল্লাহ না করুন যদি আপনার বা আরেবার মাথা ফেটে যেত, তাহলে ছোট বাচ্চাদের এভাবে ইলেকট্রিক জিনিসে হাত দেওয়া একেবারে উচিত নয়। ফ্রিজ, এসি, আয়রন, এসব থেকে বাচ্চাদের দূরে রাখা উচিত। দেখুন, আপনার আঘাতও লাগতে পারতো। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে রক্ষা করেছেন। এই দেখুন, আপনার কারণে গার্ডেনের কি অবস্থা হয়েছে, পুরো গার্ডেন নষ্ট হয়ে গেছে। একটি গার্ডেনকে সুন্দর করে তৈরি করতে অনেক মাস সময় লেগে যায়, আর আপনি এত মাসের পরিশ্রমকে এক মিনিটে নষ্ট করে দিয়েছেন। আমি এটি ইচ্ছে করে করিনি। আপনি আরিবাকে জিজ্ঞেস করুন। আরিবা কোথায়? আমি এখানে। বেরিয়ে আসুন আপনি। না, প্রথমে বলুন ওই মেশিন কোথায়। কিছু হবে না আপনার, বাইরে আসুন। উই, রাইকা আপনার এ কি হয়ে গেল? আপনি ঝোপের মধ্যে কি করছিলেন? আমি মেশিন থেকে বাঁচার জন্য ঝোপে লুকিয়েছিলাম। রাইকা, এই সবুজ গাছপালা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এগুলোকে এমন ভাবে যত্ন নেওয়া উচিত যেভাবে আমরা নিজেদের যত্ন নিই। মানুষের সুস্বাস্থ্যকর জীবনের জন্য এই গাছপালা তরলতা খুবই গুরুত্বপূর্ণ। গাছপালা শ্বাস গ্রহণের জন্য অক্সিজেন প্রদান করে। এই সবুজ গাছপালা দেখার ফলে আমাদের দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয়, পরিবেশকে দূষণ থেকে রক্ষা করে, অর্থাৎ বাতাসকে পরিষ্কার রাখে। আর এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি এবং প্রাণময়। আমাদের বুজুর্গানে দিনও গাছ লাগানোকে অনেক পছন্দ করতেন, এমনকি ঈসা আলাইহিস সালামের জন্য গাছপালা লাগানো যায়। আমাদের উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলাফায়ে রাশেদিন ইমাম হাসান হুসাইন, হযরত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঈসা আলাইহিস সালামের জন্য বৃক্ষরোপণ করা। কেননা সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো চারা রোপণ করলো এবং তার হেফাজত ও পরিচর্যায় ধৈর্য ধারণ করলো, এমনকি তা ফল দিতে লাগলো, তখন তার থেকে খাওয়া প্রত্যেক ফল মহান আল্লাহর নিকট ওই রোপণকারীর জন্য সৎকার স্বরূপ। সরি আপু, এগুলো আমার কারণে হয়েছে, কিন্তু আমি ইচ্ছে করে এগুলো করিনি। কোনো সমস্যা নেই রাইকা, খুশির বিষয় হচ্ছে আপনি আপনার ভুল স্বীকার করেছেন আর মিথ্যা বলেননি। শাবাস, জাযাকাল্লাহ আপু। আমিন। আমরা সকলেই মিলে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে এই গার্ডেনকে আগের চেয়ে বেশি সবুজ এবং সুন্দর করে গড়ে তুলব। কি রাইকা? জি জি, অবশ্যই। এখন তো আমি আমার হাতেই চারা রোপণ করব এবং এদের খুব পরিচর্যাও করব। ইনশাআল্লাহ, এতে আমিও আপনাকে সাহায্য করব। জাযাকাল্লাহু খাইরা। ছোট্ট বন্ধুরা, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবং পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য আমাদের সবাইকে মিলে গ্রিন বাংলাদেশ বানাতে হবে। শোনো 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 কানিস ফাতেমা।